নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাচ্চাদের জন্য তিনটি স্বাদের ওটসের রেসিপি শেয়ার করব। প্রথম রেসিপিটার জন্য মূল উপাদান হচ্ছে ওটস, তো লাগছেই, তার সঙ্গে লাগছে কলা। একটা পাত্রে জল নিয়েছি, এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো ওটস দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এরপর আমি এর সঙ্গে অ্যাড করব 1 চামচ মতো বাদাম গুঁড়ো। এই বাদাম গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি, 3 ধরনের বাদাম দিয়েছি এতে, কাজু, আমন্ড, আখরোট। এই 3 ধরনের বাদামকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। আরও বিভিন্ন ধরনের বাদাম যেগুলো হাতের কাছে থাকবে সেই সব বাদামগুলো দিয়ে এই বাদাম গুঁড়োটা তৈরি করা যেতে পারে। আমার কাছে এই 3 ধরনের বাদামই ছিল, সেই 3 ধরনের বাদাম দিয়ে আমি তৈরি করেছি। এবার ওটসটা সেদ্ধ হতে দেব। এটা সেদ্ধ হতে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে, সেইটুকু সময় নিয়ে আমরা সেদ্ধ করে নেব। এতে আমি নুন বা চিনি কিছুই ব্যবহার করছি না, যেহেতু আমার বাড়ির ক্ষুদে সদস্যটির বয়স 1 বছরের কম, সেজন্য আমি নুন বা চিনি কিছুই ব্যবহার করছি না। ওটসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অন্যদিকে এই রেসিপিটার আরেকটি যে মূল উপাদান কলা সেটা রেডি করে নেব। কলাটার খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি, এবার এটাকে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, আমি একটু চেক করে নেব এর মধ্যে কোনো দানা রয়ে গেছে কি না। কখনো কখনো কলার মধ্যে দানা রয়ে যায়, সেটা বেছে নেব আমি। হয়ে গেছে চেক করা, এর মধ্যে আমি সেই রান্না করে রাখা ওটসটাও ঢেলে নিয়েছি, এটা হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি খেজুরের পিউরি। আমি তো চিনি বা নুন ব্যবহার করিনি, এই খেজুরের পিউরিটা দিয়েই আমি খাবারটাকে মিষ্টি করব। ব্যাস এটা মিশিয়ে নেব, মিশিয়ে নিলেই আমার প্রথম রেসিপিটা একদম রেডি। নেক্সট রেসিপিটার জন্য ওটস তো লাগছি, সঙ্গে লাগছে একটি আপেল। আপেলটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে এটাকে টুকরো করে জলে ভালোভাবে ধুয়ে নেব। তারপর আমি এটাকে প্রেশার কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে টুকরোগুলো এর মধ্যে দিয়ে আপেলগুলোকে সেদ্ধ করে নেব। ফ্লেমটাকে মিডিয়াম রেখে একটা সিটি দিয়ে এটা সেদ্ধ করব। একটা সিটি দিয়ে দিয়েছে, এরপর ওদিকে ওটসটা যেমনভাবে সেদ্ধ করতে হয় সে ঠিক একই রকমভাবে সেদ্ধ হতে বসিয়ে দেব। আর আপেলের টুকরোগুলো প্রেশার কুকার থেকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এগুলোকে একটি চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। একটা সিটি দিয়ে কিছুক্ষণ প্রেশারে রাখাতে আপেলগুলো কত নরম হয়ে গেছে, চামচের সাহায্যে সহজেই ম্যাশ করে নেওয়া যাচ্ছে। এরপর এটাকে আমি ওটসের সঙ্গে মিশিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা এখনও অন করাই আছে, আমি ওটসের সঙ্গে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এটা প্রায় রেডি হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে 1 চামচ মতো বাদাম গুঁড়ো অ্যাড করে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। আপেল আর ওটসের এই রেসিপিটাতে একটু টক ভাব থাকে, আপেলের টক ভাবটা একটু রয়ে যায়, সেটা কমানোর জন্যই খেজুরের পিউরিটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব। আমি এই যে খেজুরের পিউরিটা অ্যাড করছি, এটা আমি বাড়িতেই তৈরি করেছি। এটা আমি কিভাবে বানিয়েছি তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্কটা আমি দিয়ে দেব, আপনারা যারা না দেখে থাকবেন তারা দেখে নিতে পারেন। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে আমার আপেল আর ওটসের আর এক ধরনের রেসিপি। এবার আমি পরের রেসিপিটায় চলে যাব, এটার জন্য লাগছে গাজর। গাজরকেও আমি আপেলের মতোই প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে অল্প পরিমাণে জলে একটা সিটিতে সেদ্ধ করেছি। হয়ে গেলে ওটস যেমন করে সেদ্ধ করতে হয় তেমনভাবে সেদ্ধ করে নিয়ে গাজরগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়ে আমি ওটসের সঙ্গে মিশিয়ে দেব। এরপর একই রকমভাবে 1 চামচ বাদাম গুঁড়ো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব।
এই মিশ্রণটাকে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। এই অবস্থায় আমার গ্যাসের ফ্লেমটা লো করা আছে, এটা আমার একদম রেডি। এরপর এটা আমি অন্য পাত্রে ঢেলে নেব, আর এর সঙ্গেও আমি খেজুরের পিউরি ব্যবহার করব। এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার 3 নম্বর রেসিপি। আমার এই রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনার আগামী দিনগুলি শুভ হোক।